নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। দেখো আমি এখন বেশ সাজুগুজু করে নিয়েছি, এখন একটু যাব একটা বার্থডে পার্টিতে, একটা বাচ্চার জন্মদিন, আমি সেখানে যাচ্ছি। আর আমি যাব বলে মানে মোটামুটি নটু বুঝেই গেছে, ও আমার পেছন ছাড়ছে না। ওর তো খুবই অগোছালো ছিল, একটু গুছিয়ে নিয়েছি, কিছুটা কিছুটা গোছাতে পেরেছি, সম্পূর্ণ গোছানো হয়নি, রোজই একটু একটু করে গোছাচ্ছি। আর তোমাদের সঙ্গে এর জন্য আমি ভিডিও শেয়ার করতে পারছি না, ভীষণই কাজের চাপ আছে, যার জন্য আমি মানে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, না রান্নার ভিডিও শেয়ার করতে পারছি, না আমি ব্লগ শেয়ার করতে পারছি, কোনোটাই আমি সেইভাবে শেয়ার করতে পারছি না। তার কারণ মানে ভীষণই অগোছালো ছিল আজকে, মানে যেমনি এটা কাচাকুচি করা হয়েছে, কালকে এটা কাচাকুচি করে এগুলোকে পাট মানে পাট করা বা ভাঁজ করা, আমি পাট করাও বলে অনেকে, অনেকে বলে ভাঁজ করা, তো আমি ওটা করে এখানে রেখেছি। এগুলো বেশিরভাগই শীতের জামা কাপড়, আরো কিছু আছে, সেই জামা কাপড় গুলোর মধ্যে কিছুটা আমি কেচে নিলাম, এগুলো আর পরতে বললাম যে আর পরতে হবে না। আর আজকে দেখো আমি যে সেটটা পরেছি, এই সেটটা কিন্তু আমার বলতে গেলে 15-20 বছর আগেকার। এই যে আমি গলার সেটটা পরেছি, এটা একদম সম্পূর্ণ মানে কানের দুল আংটি সবই মানে একটা সেট, তো এটা আমার বহুদিন আগেকার, কিন্তু এখনো বেশ ভালো আছে। আজকে মনে হলো এটা পরি, কেমন লাগছে বলো, কিন্তু একটু সাজগোজ করলাম, সবসময় তো একই রকম দেখো, ওই মানে একদম পাতি ঘরের পোশাক একটা পরে আমি ব্লগ করি, তা আজকে সাজলাম যখন তখন একটু তোমাদের সাথে তো শেয়ার করতেই হয়, কিরকম সেজেছি তোমরা বলবে কিরকম লাগছে। আমি খুব বেশি একটা সাজগোজ করি না বা করতে পারি না, আর বয়সটারও ব্যাপার থাকে যে আমার বয়সে আমি যেরকম সাজ হওয়া উচিত সেইভাবেই সাজি। তো যাই হোক, এই ব্লু কালারের একটা শাড়ি পরেছি, ম্যাচিং করে টিপ পরেছি, দেখো ভালো লাগছে। আমি আমার হাজবেন্ড যাব, ছেলে যেতে পারবে কিনা জানি না, আমাদের তিনজনেরই নেমন্তন্ন, তো কিছু এখনো গিফট কিনিনি কিছু না, মানে ওখান থেকে বাজারে যাব, গিফট কিনবো, কিনে ওখান থেকে বাড়িতে যাওয়ার কথা, সেখানে একদম ডাইরেক্ট ওখান থেকে চলে যাব। তা এখনো আসেনি, আমি মনে মনে ভাবলাম একটু ব্লগটা শুরুই করে দিই, গিয়ে যার জন্মদিনে যাচ্ছি তারা কিন্তু বাঙালি নয়, নন বেঙ্গলি, ওদের বার্থডেটা কিরকম ভাবে সেলিব্রেট করে বা কিভাবে কি করে, চলো আমরাও একটু শেয়ার করি, মানে আমি একটু শেয়ার করি, দেখি চলো আমরাও একটু দেখি কিরকম ভাবে কি করে। তবে আমার অলরেডি লেট হয়ে গেছে 7:15-7:00 মধ্যে, আর যারা যেসব বন্ধু টন্ধুরা যাওয়ার কথা তারা অলরেডি ওখানে 7:30-7:45 মধ্যে পৌঁছে যাবে, কিন্তু আমার আমি সেজে গুজে থাকলে কি হবে, আমি যার সাথে যাবো সে তো এখনো আসেনি, সে আসবে রেডি হবে তারপরে মানে দুজনে একসঙ্গে যাবো। আর আমি একটা হালকা চাদর গায়ে দিয়ে নেবো, কারণ এখনো খুব বেশি একটা ঠান্ডাও নেই। আজগোজ দেখে নটু ছটু এরা কি করছে, নটু তো মানে আমার ঘর দোর কিছু পরিষ্কার রাখতে দিচ্ছে না, এখনো একটা ওই কন্টেনার নিয়ে খেলছে, ওর এগুলো নিয়েই বেশি খেলতে ও বেশি পছন্দ করে, ওকে বল দেওয়া হয় সব সময়, তার আমি ওর সাথে বল খেলতে পারি না, তবে ছাদে অনেক সময় নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি বল খেলি ওর সাথে। আর এখন তো প্রেম ওরা খুব একটা আসতে পারছে না, আমি দোতলার ঘরে উঠে গেছি, তো ওরা ওই ডাইরেক্ট চলে আসতে পারছে না, আমার গলিটায় যেরকম খেলতো সেটা এখন আর পারছে না, আমাকেও আর কি চাবি ঝোলাতে হবে, ওরা চাবি খুলতে পারবে না, এরকম নানান রকম ব্যাপার, আর হয়তো প্রেমও ব্যস্ত আছে। আর হ্যাঁ, প্রেম একটা প্রাইজ পেয়েছে, দুটো প্রাইজ পেয়েছে, তা আমি সেটা আমাকে ও দেখিয়ে গেছিল, আমি মানে ভিডিওটা করে রেখেছি, আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব এই ভিডিওটার মধ্যে, প্রেমের একটুখানি আমি ভিডিও শেয়ার করব। ও খুব আনন্দ করে আমাকে দেখাতে এসেছিল, তো সেই কিছুটা আগের ক্লিপিং সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আজকে ব্লগে আমি শেয়ার করব।
বাচ্চারা কোনো কিছু পেলে তো খুব আনন্দই হয়। আর আমি তোমাদের বলেছি যে প্রেম খুব সুন্দর জিমনাস্টিক করে, যদিও মিউজিকের তালে তালে আজকাল তো জিমনাস্টিক বা অন্য কিছু একটু ধরনটা অন্যরকম হয়ে গেছে, একটু পাল্টে গেছে। তো প্রেম আমি যেদিন করেছিলাম সেদিন তো মিউজিক ছিল না, কিন্তু ও মিউজিকের তালে তালে আর কি জিমনাস্টিকটা করেছে। আমার হাজবেন্ড আমার ছেলে দুজনেই দেখেছে, খুব সুন্দর নাকি করেছে, আর ও প্রাইজও পেয়েছে দুখানা। সেই দুখানা প্রাইজ নিয়ে ও আমার কাছে হাজির হয়েছিল, তা আমি সেটা তোমাদের দেখাবো। আর আমি এখন সেজে গুজে নিয়েছি বলে নটু তো মোটামুটি আমার পথ আগলেই বসে আছে। আমার আমি একটু ভালো কাপড় জামা পরলে দেখো, ওই দেখো ছোটলাল উড়ে চলে যাচ্ছে কোথায়, আর নটু ওকে তাড়িয়ে দিল, তাড়িয়ে বেড়াচ্ছে। আর এখন দেখো, এই দেখো এই কন্টেনারের মধ্যে আমার চাল মগজ ছিল কিছুটা, এখন এটা ছড়াবে, মানে আমার ঘরটাকে না ও আর কিছু ভালো রাখতে দেবে না। এই দেখো এই কন্টেনারটার মধ্যে কিছুটা চাল মগজ ছিল, সেটা ওই ঘরে ছিল, সেখান থেকে নিয়ে চলে এলো। আর শোনো, পুষ্পিতা গুপ্ত সে আমাকে বলেছিল যে আমি 10 তারিখে দিদি তোমার সঙ্গে দেখা করব, সুধার কানায় যাব, অবশ্যই এসো। আর আমি তোমাকে লোকেশনটাও বলছি, তুমি তো উত্তরপাড়ায় আসবে বলেছিলে, তো শিবতলা বাস স্ট্যান্ডে নামবে, নেমে বলবে প্রগতি সংঘর দিকে যাব, একদম সোজা রাস্তা, কোনো বাঁকাচোরা কিছু নেই, সোজা রাস্তায় এসে প্রগতি সংঘ ক্লাবে, দেখো প্রগতি সংঘ ক্লাবের সামনে এসে সুধার কানা তুমি দেখতে পাবে। আর অবশ্যই আমার সঙ্গে দেখা করো, আমার ভালোই লাগবে। তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো, নটু ছোটুকে দেখতে চাইছো, নিশ্চয়ই এসো। আমি হয়তো তুমি বলেছিলে, তারপরে আমি ব্লগে উত্তর দিতে পারিনি, আমি বুঝতেই পারছো আমি একটু ব্যস্তই আছি, এই এতটা সম্পূর্ণ একা একা পুরো ঘরটাকে গোছাচ্ছি, তার মধ্যে রান্নাবান্না আছে, নিচে মানে কারখানারও কিছুটা দেখাশোনা আছে, তারপরে মা যে কাজগুলো করতে পারত আগে টুকটাক সেই কাজগুলো করতে পারে না, সেইগুলোকেও আমার পড়ে নিতে হচ্ছে, যার জন্য আমি একটু ব্যস্তই আছি। তাই কেউ রাগ করো না বা কিছু, অবশ্যই অনেকে আমার সুধার কানার আর কি লোকেশনটা জানতে চেয়েছো, তো লোকেশনটা কি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তোমরা যদি কেউ ফোনে যোগাযোগ করতে চাও, ফোন নাম্বারটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তোমরা বিয়ের তত্ত্বের অর্ডার দিতে পারো, বা যে কোনো ছোটখাটো সামাজিক পারিবারিক যে কোনো অনুষ্ঠানের তোমরা অর্ডার দিতে পারো, আমরা মানে যত্ন সহকারেই আমরা তোমাদের পৌঁছে দেব। তো আমি আমার আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটা কিন্তু চেক করো। আর কি বলবো, আমি এখন তো যাব, আমি তো রেডি, আমার হাজবেন্ড এলে আমরা দুজনে বেরিয়ে যাব। ফোন করেছে, এবার আজকাল খুব উঠছে, ওই মাথা থেকে একবার দেখলে তো উড়ে ওইদিকে চলে গেল, আবার ওই মাথা থেকে উড়ে খাটের মধ্যে এসে বসলো, ভয় লাগে। আমি আজকাল তো নিজে নিজে খাঁচাও খুলে ফেলছে, তো জানি না কোনদিন পালিয়ে চলে যাবে। ছোটলাল ভীষণ দুষ্ট হয়ে গেছে, আর আমাকে কামড়ে কামড়ে আমার আর হাতটা ব্যথা করে দিল, আমার হাত ব্যথা হচ্ছে না। হ্যাঁ, তুই যে এরকম আমাকে কামড়াচ্ছিস, আমার কষ্ট হচ্ছে না? কোথা থেকে নিয়ে চলে এলো এরকম, ওর চোখে একটা ড্রপ দিচ্ছিলাম, সেই ড্রপটা কামড়ে ফুটো করে দিয়েছে, ও চোখ দিয়ে একটু জল পড়ছে, সেই জল পড়ার জন্য একটু চোখে ড্রপ দিচ্ছিলাম, তো সেটাকে ও ফুটো করে নষ্ট করে দিল। আমার ছোটলাল খুব দুষ্টু হয়েছে, দেখো কিরকম ভাবে তাকিয়ে আছে, আমার দুষ্টু শোনা, আমার এটা দুষ্টু শোনা, দুষ্টু শোনা। চলো আমি আমি এবার কিন্তু, আচ্ছা 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 আচ্ছা, দেখ তোর ঠোঁটটাও লাল, আমার ঠোঁটটাও লাল, দেখ দেখেছিস আমার ঠোঁটটাও লাল, তোর আর আমার দুজনের ঠোঁটই লাল 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 লাল। শোনা দেখো, আমি বেরোবো তার আগে ওখানে কি বসে রয়েছে দরজার সামনে, আমাকে যেতে দেবে না। দেখো আমি ভাবছিলাম নিচের ঘরে যাবো একটুখানি, তো আমার আগে গিয়ে দরজা পাহারা দিচ্ছে, দেখো
চলো এবার আমাদের কারখানা ঘরটায় কি হচ্ছে দেখি। এখনো আমার হাজবেন্ড এসে পৌঁছায়নি, আর আমি যে শাড়িটা পরেছি এটা 2-3 বছর আগেকার পুজোর শাড়ি ছিল। এখন আমরা গিফট কিনতে এসেছি, গিফট কিনে তারপরে আমরা বার্থডে পার্টিতে যাব। আমার বাচ্চাদের পুতুল গিফট করতে খুব ভালো লাগে, তাই এই পুতুলটাই চয়েস করেছি। চলে এসেছি যার বার্থডে পার্টি তাদের বাড়িতে। প্রথমেই আমি তোমাদের দেখাই ওরা কি সুন্দর পুজো করেছে। সকালে পুজোটা হয়ে গিয়েছিল, তাই আমি পুজোটা তো সেটা শেয়ার করতে পারলাম না, কিন্তু ওরা যে সুন্দর করে সাজিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আজকে আমরা ওর বার্থডে পার্টিতে এসেছি। দেখো সাদা ড্রেস পরে ওকে কত সুন্দর লাগছে, একদম পরীর মতো। আর সব বাচ্চারাও কিন্তু খুব সুন্দর খেলাধুলা করছে ওর সাথে, ও খুব মজা করছে। ওর 4 বছর পূর্ণ হলো।
এখন আমি আবার একটু দোকানে এসেছি। এত দোকানে কিছু মিষ্টি নতুন অ্যাড হয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কয়েকটা মিষ্টি অ্যাড হয়েছে এখানে, কিছু মিষ্টি সেল হয়ে গেছে, মানে আজকে নতুন নতুন, এইটা যেমনি নতুন এসেছে এটা নতুন, এগুলো নতুন তৈরি হয়েছে, এগুলো সব নতুন ধরনের আবার মিষ্টি তৈরি হচ্ছে। তোমরা এসো কিন্তু, সুধার কানা টেস্ট করে যেও, এটাও নতুন তৈরি হয়েছে, এটাও যেমনি নতুন তৈরি হয়েছে। এটা ছানার পায়েস খেতে খুবই ভালো লাগে। আর আমরা ফ্রেশ মিষ্টি দেওয়ারই সকলকে চেষ্টা করছি, সবাই কিন্তু এসো। এছাড়া মৌসুমি ভোগও আছে, কিন্তু আজকে মৌসুমি ভোগটা একদম মানে ট্রেতে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলতে গেলে সেল হয়ে গেছে। দেখো আসার পর কি কাণ্ড করছে আমার নট, আমার সোনাটা। আর তাহলে আমরা তো ওখান থেকে ঘুরে এলাম, খানিকক্ষণ দেখুন করবে, তারপরে শান্ত হয়ে যাবে। খুব মজা করলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো। যার মেয়ের বার্থডেতে গেছিলাম, সে তার ওয়াইফ কিন্তু পাঞ্জাবি, আমরা খুব মজা করেছি সব সবাই মিলে, খুব ভালো খাওয়া দাওয়া করেছি। ওদের পুজো টুজো হয়েছিল, যদিও আমরা পুজোর সকালবেলা পুজো হয়ে গেছিল, আমরা সেই পুজো গুলো দেখতে পারিনি। রাত্রেবেলা বাচ্চাদের বেশ অনেক রকম খেলাধুলাও হয়েছে, তো যাই হোক ভালোই মানে কাটলো আজকে সন্ধ্যেটা। প্রেম দেখো কি সুন্দর আজকে প্রাইজ পেয়েছে, প্রেম কিছু বল। আর আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণে যেন টাটা।